টি-20 বিশ্বকাপ মিশনে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া মিশনের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু এই যাত্রার আগের দিন দলের ম্যানেজার পরিবর্তন নিশ্চিত হয়েছে। নাফিস ইকবালকে সরিয়ে রাবিদ ইমামকে দায়িত্ব দেওয়া হয়েছে। নেপথ্যে ক্রিকেটারদের সঙ্গে বাজে সম্পর্কের গুঞ্জনকে ভিত্তিহীন বলছেন নাফিস ইকবাল। নতুন কিছু নয়, মাঠের চেয়ে মাঠের বাইরে সরগরম দেশের ক্রিকেট। ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপ সফরের ঠিক আগ মুহূর্তে টিম ম্যানেজার নাফিস ইকবালকে সরিয়ে দেয়া জন্ম দিয়েছে আলোচনা। প্রশ্নটা এখানেই, গেল এক বছরে যিনি জাতীয় দলের নিয়মিত সঙ্গী, কেন তিনি বৈশ্বিক আসরে দলের বাইরে? উড়ো খবর, ক্রিকেটারদের সঙ্গে বাজে সম্পর্কের কারণে নাফিস ইকবালকে নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও এসব নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি বোর্ড। টিম ডিরেক্টর খালেদ মাহমুদের পাল্টা প্রশ্ন, যেন সব কিছুই অজানা তার। এমনকি জাতীয় দলের বেশ কজন ক্রিকেটার গণমাধ্যমের কাছে ছিলেন নিশ্চুপ। উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে আফিফ হোসেনের পোস্ট শীতল করে দেয় আলোচনা। সবশেষে যোগাযোগ করা হয় নাফিস ইকবালের সঙ্গে, সরিয়ে দেওয়ার কারণ তারও অজানা। এটা রিজন তো আমি বলতে পারবো না, বাট আমার তো কোনো সময় এটা পার্মানেন্টই ছিল না। আমার প্রত্যেকটা সিরিজের আগে এখানে আমার আমি যে ট্যুরে যাব বা যে ম্যানেজার ট্যুরে যাবে এটা কিন্তু অ্যাপ্রুভ হইতে হয় ফ্রম দ্য চেয়ারম্যান। সো আমি কেন নাই, এটা বোর্ড ইজ টোটালি মানে এটা রাইট রাখেই যে কে যাবে কে যাবে না এটা ই করার। সো এটার কোনো এক্সপ্রেশন নেই, এমন না যে আমাকে বাদ দেওয়া হয়েছে। গেল এশিয়া কাপের পর টিম ম্যানেজার বদলের সিদ্ধান্ত নেয় বিসিবি। ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগত আর পেশাদার সম্পর্ক নিয়েও মুখ খুললেন নাফিস। আমার যদি এই ধরনের আচরণ যদি অ্যালিগেশন হিসেবে থাকতো, তো আমি এটার ব্যাপারে একটাই কথা বলতে চাই, তাহলে ইউএই সিরিজের আগে কিন্তু আমি জানি যে আই এম নট গোয়িং টু দ্য ট্রাই নেশন ইন দ্য ওয়ার্ল্ড কাপ, তাহলে আমাকে ইউএই সিরিজে পাঠানো হতো না যদি এই ধরনের কোনো অ্যালিগেশন থাকতো। আপাতত ক্রিকেট অপারেশনসের ডেপুটি ম্যানেজারের দায়িত্ব পালনে ব্যস্ত থাকবেন সাবেক ওপেনার। জাতীয় দলকে মিস করলেও শুভকামনা জানিয়েছেন বিশ্বকাপ মিশনে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।